প্রেসিডেন্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আপনি নির্বাচন বিজয় হতে হলে যা মানুষের স্বপ্ন থাকে বা যা আকাঙ্ক্ষা থাকে জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণে আপনি কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ? আমি মানুষের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব 100-তে 100ই আমি দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কথা হয়েছে আমাদের এই 23 নং ওয়ার্ড একেবারে অবহেলিত প্রথম পর্যায়ে, এখানে নাগরিক সুবিধা সিটি কর্পোরেশনের যে সুবিধা সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত। যতটুকু সম্ভব হয় আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি আমার ইচ্ছায় এবং আমার চেষ্টায় আমি কোনো ত্রুটি থাকবে না আমি দেওয়ার জন্য আসছি। আমি আমার নিজেকে আমার এই সিটি কর্পোরেশনে আমাদের 23 নং ওয়ার্ডবাসীর জন্য আমি আমার নিজেকে বিলিয়ে দিতে আসছি। আমার ব্রত, এটাই আমার ইচ্ছে, আমি তাদের পাশে থাকবো, তারা আমার কাছে এটাই আশা করে এবং আমিও তাদের কাছে আশা করি। আমি তাদের ভালোবাসা শিখতো, আমি তাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাদের সাথে থাকবো, সুখে দুঃখে তাদের পাশে থাকবো এবং সিটি কর্পোরেশনের যত রকমের সুবিধে আছে যত যা কিছু আছে আমি আমার এই ওয়ার্ডের জন্য আমি কাজ করব। টোটাল বরিশালের জন্য যাতে ভালো হয়, আমরা দেশে বিদেশে থাকি, দেশে বিদেশে ঘুরি, নাগরিক সুবিধা কী আমরা বুঝি, বুঝাবো, চেষ্টা করব, আনার জন্য চেষ্টা করব, দেওয়ার জন্য চেষ্টা করব। এইভাবে এইটাই হইবে আমার ব্রত, এটি আমার ইচ্ছা, এই জনগণ আমার সাথে আছে, আমি জনগণের সাথে আছি। 23 নম্বর ওয়ার্ড থেকে আপনার যে জনগণ আপনার পিছনে হাঁটতেছে, আপনি মনে করেন হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আপনি কত পার্সেন্ট ভোট আশাবাদী জনগণের কাছ থেকে? আমি যেখানে যাই জনগণের সারা, নতুনের সারা। নতুন যোগ্য নির্বাচনযোগ্য প্রার্থী হিসেবে কাকে দেখতে চান? আমরা শাহিন খান আজাদ, আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ অনেক কাজ করছেন উনি, কাউন্সিলর না থাকা সত্ত্বেও এই জন্য ওনার পাশে আমরা দাঁড়াইছি যে উনি আমাদের এই কাউন্সিলর হিসেবে আমাদের সেবা দিন, এবং যেহেতু সে সৎ মানুষ, সে ভালো মানুষ, এই জন্য পছন্দ করেন। কাকে দোয়া প্রার্থী দোয়া করেন? এখন যারা দাঁড়াইছে তাদের মধ্যে আমরা এই খানকে মিলিয়ে দেখি ভালো ভাইকে আর কি, ওনাকেই আমরা এখন মনে করি আমাদের 23-এর আমাদের এই জায়গাটা রাখার দরকার আছে। আমাদের এটা হলো দুর্ভোগ এলাকা, আমাদের যে দুর্ভোগ আশা করি সেই দুর্ভোগ আজাদ মেয়েকে নিয়ে আমরা এটা সাহায্য করতে পারবো। কিন্তু আজাদ যদি আমাদের লাগে তো আর সে যেখানেই থাকুক আমাদের পাশে সে দাঁড়াইছে, আমরা চাই আজাদই হোক, সুখ দুঃখের সাথী হিসেবে আপনাদের পাশে থাকবে, সবসময় পাবেন।